أديكار لندن. سلام حرام ده كي قال له بالك. আমরা দেখি ডান্ডাবেড়ি পরিয়ে যখন তিনি হৃদরোগে আক্রান্ত তখনও তাকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেওয়া হয়। নার্স ক্যানুলা তৈরি করতে পারেন না, কেননা তার হাতে হ্যান্ডকাপ লাগানো। ওই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মর্গে নিয়ে গিয়ে হ্যামার দিয়ে তার ওই ডান্ডাবেড়ি ভাঙতে হয়। এই হচ্ছে আমাদের দেশে মানুষের অবস্থা। দেশের অত্যন্ত স্বনামধন্য আন্তর্জাতিক পর্যায়ের ডক্টর মোহাম্মদ ইউনুসকেও জেল দেওয়া যায়, সাধারণ মানুষ সাধারণ রাজনৈতিক কর্মী বন্ধুর রহমান কাজল তাদেরকে দণ্ডাবেড়ি পরিয়ে তাদেরকে মৃত্যুর শিকার হতে হয়, এই হচ্ছে সমাজের সরকারের বার্তা। তারা সবাইকে এইভাবে ভয় দেখিয়ে চাষের রাজত্ব কায়েম করে তাদের জমিদারি রক্ষা করতে চায়। আজকে দেখলাম আইনমন্ত্রী বলছেন বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চিন্তা এখনো সরকারের নেই। বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা করেন ওনারা, এখন করছেন না তবে পরে করব, এই রকমটাই হচ্ছে তাদের ভাব। আমরা আওয়ামী লীগকে বলি যে আমরা আপনাদেরকে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে স্বীকার করি। এই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ আপনারা, আমরা সেটাও স্বীকার করি। রাজনৈতিক দল হিসেবে আপনারা টিকে থাকেন সেটাও আমরা চাই, কিন্তু আজ যা করছেন যত আপনাদের বাহাদুরি এই রাজনৈতিক দল হিসেবে এই দেশের মানুষের মন থেকে আপনারা উচ্ছেদ হয়ে যান কিনা সেই ব্যবস্থাই আজকে যে করছেন সেই আশঙ্কাই আমাদের তৈরি হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে নিশ্চিন্ন হয়ে যান কিনা আজকে সেই আশঙ্কাই আমাদের মধ্যে তৈরি হচ্ছে, কারণ আপনাদের কৃতকর্ম। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। আমরা চাই আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল তাদের পরস্পর রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও একই গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে থাকুক। সেইটা করতে গেলে দরকার সুষ্ঠু নির্বাচন, দরকার নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান, দরকার ন্যায় বিচার, তার জন্য স্বাধীন আইন আদালতের ব্যবস্থা। এই ব্যবস্থার জন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াই 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে এই দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই, আর তার জন্য আমরা সুষ্ঠু নির্বাচন চাই। 7 তারিখে যা হচ্ছে তা সুষ্ঠু নির্বাচন না, 7 তারিখে যা হচ্ছে তার তামাশা, তার নাটক। একই দলের লোকেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে তথাকথিত ভোটার আনার জন্য, কাজেই মানুষের এই বিষয়ে কোনো আগ্রহ নাই, মানুষ ভোট দিতে যাবে না। আমরা সরকারকে বলি এখনো সময় আছে, সংবিধানের 123 ওই অনুচ্ছেদ অনুযায়ী করতে পারেন, পার্লামেন্ট ভেঙে দেন, সমস্ত দলকে নিয়ে আলোচনায় বসেন, সংকট সমাধান করেন এবং একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, সেটা সকলের জন্যই মঙ্গল। আর না হয় এই দেশের মানুষ সংগ্রাম করতে জানে, এই দেশের মানুষ সংগ্রাম করবে, তার অধিকার ছিনিয়ে নেওয়া তারা সহ্য করবে না। আর সেই লড়াই এগিয়ে যাওয়ার জন্য, সেই লড়াই কারো চোট্ট আর করার জন্য
গণচোয়ারের উপরে দাঁড়িয়ে মানুষের প্রতিরোধ রচনার জন্য আমরা আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাই। আমাদের বক্তব্য এখানে শেষ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা।